লজ্জা করে না মেয়েদের পাশে হাত দিতে? মেয়েদের পাশে এমন কি থাকে যে হাত দিতে লজ্জা লাগবে? কত টাকা নিয়েছিস ফেরত দে? আরে পার্সে কি বাংলাদেশ ব্যাংক নিয়ে ঘুরতেছো নাকি যে টাকায় ভর্তি? ফেরত দে বললাম। কিছু নিলেই না ফেরত দিব। আরে আমি নিজে দেখলাম তুই কি চাও নিলি। এই না 20 টাকা, ভালো করে চকলেট খাইস। ভাইয়ের দায়িত্ব বোনকে প্রোটেক্ট করা। ওনাদেরকে চা দিতে বল। কিরে তোর তো একদম পেতনির মতো লাগতেছে, পাউডারটা একটু কম দে। আর কি মিষ্টি নিয়ে আসছে এগুলা? মনে হচ্ছে বাসা থেকে বের হয়ে যে বেকারিটা পাইছে সেখান থেকে মিষ্টিগুলো কিনে আনছ। তা আবার 2 দিনের বাস। তোর টেস্টটা খুব খারাপ রে, একদম জাতা। তুই তো খুব খুশি আমার বিয়ে হয়ে গেলে। হুম একদম, এই রুমটা আমার হয়ে যাবে, এই বড় বেডটা আমার, এই আলমারিটা আমার, ইনফ্যাক্ট পুরো বাড়িটাই আমার হয়ে যাবে। আর তোরা যখন ঘুরতে আসবি তখন আমি শহীদকে বলে দিব যে স্টোরুমটা তোদের জন্য খালি করে দিতে, থাকলে ওইখানেই থাকবি। যাই চাটা দিয়ে আসি। চা দিয়ে আসা লাগবে না, একেবারেই চলে যা কাজ অফিসে, বিয়ে করে একেবারে গিয়ে উঠ, ঝামেলাটা শেষ। বল বল, আমি চলে গেলে কাকে নিয়ে খাপাবি? খাপা ক্যানাডা থেকে তোর জন্য কি পাঠাবো? কিছু লাগবে না, সারা জীবন তো পরে খোটা দিবি। তুই ঢাকা কলেজের সামনে থেকে প্যান কিনিস না, ওখান থেকে আর প্যান কিনবি না, আমি একবারে সবকিছু পাঠিয়ে দেবো। তুই তো সবচেয়ে খুশি, আমি অনেক দূর চলে যাচ্ছি, সারা দিন রাত কেউ তোর সাথে ঝগড়াঝাটি করবে না, বাসায় ভালো ভালো রান্না হলে সেগুলো আর ভাগ করে খেতে হবে না, আমার কাছে তোর নামে কেউ বিচার দিবে না, আর কানে কাছে সারাক্ষণ কেউ ঘ্যান ঘ্যান করবে না যে তোর রেজাল্ট কি রেজাল্ট কি, তাই না? নিজের খেয়াল রাখিস। কি হলো, কাঁদতেছিস নাকি? আরে পাগল, কান্নার কি আছে? আচ্ছা আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? পাগল তো কাঁদতেছিস কেন? আর তুই না সবচেয়ে বেশি খুশি হবি আমি চলে গেলে। হ্যাঁ আবার কাঁদতেছিস।